গত 22 জুন সকালে বারুইপুর সুবুদ্ধিপুরের অরুভদ্র সরণির কাছে রাস্তায় পড়েছিলেন এক যুবক। গুরুতর জখম ওই যুবককে স্থানীয় বাসিন্দারাই বারুইপুর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই গত 24 জুন মারা যান ওই যুবক। এরপরে শুরু হয় পুলিশি তদন্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন ওই মৃত ব্যক্তির নাম আলফিকার আলী গাজী। আলফিকার পেশায় ছিলেন অটোচালক। কিছুদিন আগে তার অটোয় ওঠেন তৃষা রায় নামে এক বিবাহিত মহিলা। তার সঙ্গে আলফিকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই মেয়েটার সঙ্গে যাওয়া আসা চলাফেরা করত, জানতাম, গাড়ি নিয়ে অটোয় করে নিয়ে যেত। হ্যাঁ ছিল, এমনি যাওয়া আসা করতো গাড়ি নিয়ে, সবাই জানে। তার সঙ্গে আলফিকারও, ওই জাকিরও জানে, জাকিরোর খালাতো ভাই জানে। তাকে কেউ পরিকল্পনা ডেকে গভীর রাতে ওকে তাকে মেরেছে, তাকে মেরে ফেলে রেখে দিয়েছিল। পুলিশ সূত্রে খবর, মৃত ওই অটোচালকের প্রেমিকা তৃষা রায় বারুইপুর সুবুদ্ধিপুরের রাজু মীর নামে এক ব্যক্তির স্ত্রী। ত্রিকোণ সম্পর্কের জেরেই তাদের মধ্যে সমস্যা তৈরি হয়। কয়েকদিন আগে আলফিকার রাজু মীরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এবং ডিভোর্স দেওয়ার কথা। এরপরই 22 জুন রাতের দিকে বারুইপুর সুবুদ্ধিপুরের কাছে রাস্তার মাঝে দুজনের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। আলফিকারের পরিবারের অভিযোগ, রাজু মীর ওই অটোচালককে মেরে রাস্তার পাশে ফেলে রেখে দিয়ে যায়। বন্ধু বান্ধবরা রাতে ফোন করে ডেকে, আমি রাত 11টার সময় ভাত খাওয়ার জন্য ডেকেছি, বলেছে তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি আসছি বলে তারপরে ফোন করছি, সুইচ অফ, আর ফোনে যোগাযোগ হচ্ছে না। জানি হয়তো কোনো ভাড়া টড়া যাচ্ছে বা ভাড়া টড়া আছে, ওই জন্য আর কে করিনি। সকাল থেকে খোঁজ খবর করছি, রাত 11টা বেলায় 12:30টার দিকে ফোন এসছে যে এরকম হসপিটালে আছে। আমি সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখি যে হসপিটালে বিকাল মূর্তি পড়ে আছে। আমি চোখে কিচ্ছু দেখতে পাইনি, স্যার জানে তো আমি চোখে কিচ্ছু দেখতে পাইনি। তারপর আমি সবার ফোন করে নিয়ে হসপিটালটা বের করে চিত্তরঞ্জনে ট্রান্সফার করে দিয়েছে। চিত্তরঞ্জন থেকে নিয়ে এবার সেই এনআরএসে দিয়েছে, ওখানে আমরা বাঁচাতে পারিনি। আলফিকারের বাবার অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি গ্রেফতার হয় আলফিকারের প্রেমিকা তৃষা রায় ও তার স্বামী রাজু মীর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।